এবারের ঈদে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলুদ্দিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রীয় যানবাহন পারাপারে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা চলাচল করবে ছোট বড় আঠারোটি ফেরি বিশটি লঞ্চ এবং দশটি স্পিডবোট ঘাটের যানজট নিরসনে ঈদের আগে ও পরে দিন পশুবাহী ও জরুরি পছন্শীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে ঘাট এলাকায় পর্যাপ্ত আলো ও টার্মিনালে যানবাহন প্রবেশের ব্যবস্থা রাখাসহ চাঁদাবাজ ও দালাল নির্মূলে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতিরিক্ত ভাড়া আদায় করা হলে নেয়া হবে ব্যবস্থা তবে রাতের বেলায় বন্ধ থাকবে স্পিড চলাচল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঈদ উল আজহা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসন ঘাট ও পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন